আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই বেশ ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে। আমার আজকের রেসিপি ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির রেসিপিটি আশা করি সকলের কাছে বেশ ভালো লাগবে। বৃষ্টির দিনে কিন্তু কম বেশি আমাদের সবারই বেশ ইচ্ছে করে ভুনা খিচুড়ি খেতে, তাই নিয়ে আসলাম এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির রেসিপি। আশা করি সকলের কাছে রেসিপিটি অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। এখানে আমি প্রায় 3 কাপ পোলার চাল ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল আর 1/2 কাপ পরিমাণ মুগ ডাল মিলিয়ে একটু ভাজা দিয়ে নিব। ডালগুলোকে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্নার সময় ভালো হবে। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটা হালকা একটু ভাজা দিয়ে নিলেই হবে। আগে থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে ঘি। ঘিটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিটা নেড়ে চেড়ে যখন পুরোপুরি গলে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। পেঁয়াজটা এই পর্যায়ে লাল হয়ে গিয়েছে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এটাকে 2-1 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, এতে করে কাঁচা রসুনের আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। 3-4 মিনিট নেড়ে চেড়ে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে যেহেতু আমাদের হলুদটা একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি এখানে 2 টেবিল চামচের মতো হলুদটা ব্যবহার করলাম। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তেলটা ভেসে উঠলে বুঝতে হবে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা ভাজার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপর ভাজতে হবে, পরে কিন্তু এটা আর ধোয়া যাবে না। তাই আমি আগে ধুয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডালটা। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ডালটা নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব, এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটা 5-6 মিনিট নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। পোলার চালটাকে আগে থেকে ধুয়ে ভালোভাবে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। পোলার চালটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি, নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি পোলার চালটা। এভাবে অল্প অল্প করে সবগুলো পোলার চাল দিয়ে দিতে হবে। একেবারে দিলে নাড়তে সমস্যা হবে, তাই আমি অল্প অল্প করেই দিলাম। আপনারা চাইলে কিন্তু একেবারে দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে পারেন। এবার আমি 3 পট পোলার চালের মধ্যে ফুটন্ত গরম পানি 6 কাপ দিয়ে দিব। 3 কাপ চালের জন্য 6 কাপ অর্থাৎ 1 কাপ চালের জন্য সবসময় 2 কাপ পানি ব্যবহার করতে হবে। পানিটা সবসময় ডাবল ব্যবহার করতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন ভুনা খিচুড়ির ক্ষেত্রে। এবার দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি, আর অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটানো পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মোটামুটি বলক চলে এসেছে। আমার বলক চলে আসতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। বলক চলে আসলে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যে বারবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। প্রায় আধা ঘন্টা পর আমার ভুনা খিচুড়িটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব।
যখন খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তখন এটাকে আর চুলায় রাখার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর আমার ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। বর্ষাকালে হঠাৎ যদি কেউ বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে চায় তাহলে কিন্তু এই শর্টকাট পদ্ধতিতে আপনারা রান্না করে দিতে পারেন অনায়াসে। তাই আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।